প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। উজ্জ্বল অফিসিয়াল চ্যানেল থেকে জানাই পান্ডালে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকের ভিডিও টপিক হচ্ছে আপনার গরু বা গাভীর পাতলা পায়খানা, পশু পাখির পাতলা পায়খানা কীভাবে সমাধান করবেন বা ভালো হবে, কী ওষুধ ব্যবহার করলে আপনারা সঠিক সমাধান পাবেন, সে প্রসেসগুলো আমি এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক ফিরছি ইন্ট্রোর পর। আধুনিক প্রযুক্তি কৃষি ভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো মিস করে থাকলে। প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক। প্রিয় দর্শক, গাভী বা গরুর তরল পায়খানা কী কেন হয়, আপনার খ্যারি বা ফুড পয়জনের কারণে হয় বা অতিরিক্ত ঘাস কাঁচা ঘাস খাওয়ানোর কারণে কিন্তু পাতলা পায়খানা হয়। আর আমি এখন ওষুধ তৈরির প্রসেসগুলো দেখে দেব। দেখতে পাচ্ছেন গ্লুলাইট পেট 25 গ্রাম, তবে এটা পানি গরুর পানি শূন্যতা পূরণ করে। আর গরু দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো ডিটেলস দেওয়া আছে, তো যদি নিতে পারেন দেখে প্যাকেটটি দেখে নিতে পারেন। আর এটার মূল্য ওঠানামা করে সেক্ষেত্রে আমি বললাম না কিছু, তবে গ্লুলাইট ভেটা আপনার 25 গ্রাম 20 লিটার পানিতে মিক্স করে দিনে 2 থেকে 3 বার খাওয়াবেন। আর সপ্তাহে 3 থেকে 5 দিন খাওয়ালে আপনার ইনশাল্লাহ আপনার গরুটি পাতলা পায়খানা সেরে যাবে। তারপরে যেটা করবেন, আপনি খাবারের সঙ্গে যদি খাওয়াতে চান তাহলে আপনার 8 কেজি খাবার আর 25 গ্রাম ভিটা দিয়ে খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন। এটা আপনার গরু নয়, গরু মহিষ ছাগল ভেড়া কবিতর হাঁস মুরগি সবাইকে এটা খাওয়াতে পারেন ওই একই প্রসেসে। তবে কবিতর ছোট মানে ছোটো যেটাগুলো পশু পাখি আছে সেগুলো আপনার 1 লিটার পানিতে 2 গ্রাম মিক্সার করে খাবারের পানির সঙ্গে দিতে হবে। আমি হাফ 1 লিটার পানিতে মিক্সার করে দেখাচ্ছি আপনারা কীভাবে মিক্সার করবেন। তবে মিক্সার করাটা দেখানোটা খুব একটা জরুরি নয়, তবে এটা মিক্সার সবাই করতে পারে ইনশাল্লাহ। আমি তবু এমনি দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। প্যাকেটটির কোনা কেটে আপনি দিতে পারেন বোতলে, ভালোভাবে মিক্স করে নেবেন। নিয়ে আপনি খাবারের সঙ্গে বা পানিতেই মিক্স করে খাওয়াতে পারেন। তবে খাবার গরু সুত্তা গুড়া ভুষি সঙ্গে 8 কেজি খাবারের সঙ্গে কিন্তু 25 গ্রাম পিটা দিতে হবে, গুলু পিটা মিক্স করে খাবারের সঙ্গে খেতে দিতে হবে। তারপরে দেন আপনি, তবে বোতলের কাঁকটি লেগে ভালোভাবে ঝাঁকে নেবেন। আমি বোতলে কাঁক নেই বলে আমি আঙ্গুল দিয়ে ঝাঁকে নিচ্ছি। এভাবে কাজটি করা যায় ইনশাআল্লাহ সঠিক সমাধান পাবেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, তো আগামী পর্বে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।